সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি মরিয়ম সাথী। সংবাদের শুরুতেই শিরোনাম, ভোটে যাচ্ছে ঐক্যফ্রন্ট ও বিশদলীয় জোট। আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি। রাজশাহী বিভাগে এবার 5 জেলার 15 স্থানে আয়কর মেলা। মনোনয়ন দৌড়ে আছেন ছাত্রলীগ ছাত্রদলের সাবেক নেতারা। অবিলম্বে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে নাটো চিনি কলেজ শ্রমিক সমাবেশ। বৈশাখী ভাতা শতকরা 5 ভাগ করাই নাটোরে বেসরকারি শিক্ষকদের আনন্দ র্যালি ও সমাবেশ। নাটোরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের 4 দিনব্যাপী বইমেলার উদ্বোধন। রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। রাশিকের সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল বিভাগীয় প্রধানদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠিত। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান, আটক 40, 1000 পিচ ইয়াবা উদ্ধার। দ্বিতীয় টেস্টে প্রথম দিনে 300 ছাড়ালো বাংলাদেশ। রাজশাহীতে জুনিয়র টেনিসের পর্দা উঠেছে আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। নতুন এই রাজনৈতিক জোট ভোটে যাওয়াকে আন্দোলনের অংশ বলছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভোটে যাওয়ার ঘোষণা দেন ঐক্যফ্রন্টের নেতারা। অবশ্য তারা নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়েছেন। তারা বর্তমান তফসিল বাতিল করে 1 মাস পিছিয়ে ভোটের তারিখ নির্ধারণের দাবি জানিয়েছেন। বিএনপি, গণফোরাম, জাসদ, জেএসটি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত। রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। সেখানে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, তারা সরকার ও নির্বাচন কমিশনের দিকে কড়া নজর রাখবেন। ঐক্যফ্রন্টের ঘোষণার 15 মিনিট আগে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটও ভোটে যাওয়ার ঘোষণা দেয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 20 দলীয় জোটের নেতা এলডিপির সভাপতি অলি আহমদ এই ঘোষণা দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এখন 2টি রাজনৈতিক জোটে আছে, একটি জাতীয় ঐক্যফ্রন্ট, অন্যটি 20 দলীয় জোট। রোববার সরকার বিরোধী 2 জোটই কাছাকাছি সময় ভোটে যাওয়ার ঘোষণা দিল। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রোববার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি। মাশরাফির বাড়ি নড়াইল শহরে। নড়াইল 2 আসন থেকে মাশরাফির আওয়ামী লীগের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। মনোনয়ন ফরম কেনার আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান মাশরাফি। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নেন। মাশরাফি আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এমন খবরে আগে থেকেই তার সমর্থকেরা ব্যানার ফেস্টুন নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। আগামী 13 নভেম্বর থেকে রাজশাহী মহানগরীতে শুরু হচ্ছে আয়কর মেলা। 19 নভেম্বর পর্যন্ত কর ভবনের সামনে এ মেলা চলবে। কর প্রদানের প্রতি উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হচ্ছে। রোববার সকালে কর ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার ডক্টর খন্দকার মোহাম্মদ ফেরদৌস আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজশাহী কর অঞ্চলের আওতাধীন রাজশাহী, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা যথাক্রমে 15টি বিভিন্ন স্থানে মেলা হবে। এর মধ্যে নওগাঁ ও নাটোরে 14 থেকে 17 নভেম্বর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে 15 থেকে 18 নভেম্বর, ঈশ্বরদী 14 থেকে 15, ভবানীগঞ্জ 17 থেকে 18, মহাদেবপুর 17 থেকে 18, সিংড়া 18 থেকে 19, বাঘা, শিবগঞ্জ, ভোলাহাট, সাঁথিয়া 14 নভেম্বর এবং কাশীনাথপুর ও ভোলাহাট 15 এবং বদলগাছি 18 নভেম্বর ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে। করদাতারা মেলায় আয়কর রিটার্ন দাখিল, ইটিআইএন রেজিস্ট্রেশন, রি রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের ইটিআইএন সনদ প্রদান, আয়কর সম্পর্কে অবহিতকরণ, ব্যাংক বুঝে আয়কর প্রদান করতে পারবেন। মেলায় মুক্তিযোদ্ধা, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল বিভাগীয় প্রধানদের সঙ্গে মত বিনিময় করেছেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সকালে নগর ভবন মিনি কনফারেন্স রুমে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বক্তব্যকালে মেয়র বলেন, পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীদের 12,000 প্লাস্টিকে ডাস্টবিন বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ ডাস্টবিন বিতরণ করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় খুব শীঘ্রই পরিচ্ছন্নতায় ক্র্যাশ প্রোগ্রাম করা হবে। অনুমতি ব্যতীত রাস্তা বা ফুটপাতে নির্মাণ সামগ্রী না রাখতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান মেয়র। নগরীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে পরিকল্পিতভাবে সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারকে আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে। নাগরিকদের চলাচলের সুবিধার্থে আরএমপির সহযোগিতায় ইতিমধ্যে অটোরিকশা একপাশে বেঁধে দেওয়া হয়েছে। এ বিষয়ে যানজট নিরসনে উপযানবাহন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বৈশাখী ভাতা প্রদান ও বেতনের শতকরা 5% বৃদ্ধির ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নাটোরে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দ র্যালি ও সমাবেশ করেছে। রোববার সকাল 11:30টার দিকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের যৌথ ব্যানারে নাটোর প্রেস ক্লাবের সামনে সংগঠনের সদস্যরা সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, আব্দুল হাকিম প্রমুখ। শিক্ষকরা তাদের বৈশাখী ভাতা প্রদান ও বেতনের শতকরা 5% বৃদ্ধির ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। সমাবেশ শেষে তারা একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। সরকার ঘোষিত মজুরি কমিশন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নাটোর চিনি কলে শ্রমিক সমাবেশ করেছে মিলের শ্রমিক কর্মচারীরা। রোববার সকালে নাটোর চিনি কলের প্রধান ফটকে মিলের ফোরম্যান আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ফিরোজ আলী, শ্রমিক নেতা লুৎফর রহমান বেনু সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার মজুরি কমিশন ঘোষণা করলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। এক শ্রেণীর কর্মকর্তারা এর জন্য টালবাহানা করছে। অবিলম্বে মিলের মারাই মৌসুম শুরুর আগেই তারা তাদের বকেয়া বেতন ও সেই সাথে মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানান। এছাড়া কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার চলতি বছর মজুরি কমিশন ঘোষণা করে। আলোকিত মানুষ চাই এই স্লোগান নিয়ে নাটোরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের 4-দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে শহরের সদর থানার পার্শ্ববর্তী মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বই পড়ে মানুষ নিজেকে আলোকিত করতে পারে, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাই নতুন প্রজন্মকে বই পড়াই আগ্রহী করে তুলতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই উদ্যোগ। এ সময় বিশ্ব সাহিত্য কেন্দ্র নাটোর জেলা শাখার সংগঠক অধ্যাপক সুবিত কুমার মৈত্র অলক, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার দেলোয়ার হোসেন সহ বই প্রেমীরা উপস্থিত ছিলেন। স্থানীয়ভাবে জেলা ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই বইমেলা প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। রোববার সকাল 10:00টার দিকে স্বাধীনতা চত্বর রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এর আয়োজন করা হয়। জাতির পিতা সহ জাতীয় 4 নেতা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতি শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করে রাজশাহী মহানগর যুবলীগ। এ সময় রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে মোহনা টেলিভিশনের নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রোববার দুপুর 2টায় রাজশাহী মহানগরীর অলকার মোড়স্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে মোহনা টেলিভিশনের নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামলের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী জেলা প্রশাসক এম এম আব্দুল কাদের, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মহানগর মহিলা লীগের সভাপতি সালমা রেজা ও আরএমপির মতিহার বিভাগের ডিসি সাজিদ হোসেন ও আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান, দৈনিক সোনালী সংবাদের বার্তা সম্পাদক আনোয়ারুল আলম ফটিক, এছাড়াও রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মোহনা টেলিভিশনের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে 40 জনকে আটক ও 1000 পিচ ইয়াবা উদ্ধার করেছে। রাজশাহী মহানগরী থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা 6, রাজপাড়া 4, চন্দ্রিমা 2, মতিহার 4, কাটাখালী 1, শাহমুকদম 1, পবা 2, কাশিয়াডাঙ্গা 4, দামকুড়া 2, কর্ণহার 1 ও ডিবি পুলিশ 9 জনকে আটক করে, যার মধ্যে 11 জন ওয়ারেন্টভুক্ত আসামি, 4 জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে 15 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মহানগর ডিবি পুলিশ রোববার সন্ধ্যায় নগরীর গুড়িপাড়া থেকে 1000 পিচ ইয়াবাসহ 2 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এবার খেলার সংবাদ। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর 5 উইকেটে 303। সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। মুমিনুল 161 রানে আউট হলেও মুশফিক 111 রানে অপরাজিত। টস জিতে ব্যাটিংয়ে নেমে 26 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। প্রথমে ইমরুল কায়েস, পরে লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। মহা বিপর্যয়। ব্যাট হাতে মুমিনুলের যে ফর্ম ছিল তাতে তার উপরও খুব একটা ভরসা করতে পাচ্ছিলেন না কেউই। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে অসাধারণ একটা ইনিংসই খেললেন মুমিনুল। চা বিরতির আগে সেঞ্চুরি তুলে নেন এই বাহাতি। চা বিরতির পর টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। দিনের খেলা শেষ হওয়ার প্রায় 20 মিনিট বাকি থাকতে তেন্দায় চাতারাকে উইকেট দেন মুমিনুল। মুমিনুলের 247 বলের ইনিংসে বাউন্ডারি ছিল 19টি। নিজের প্রথম 50টি তিনি তুলে নিয়েছিলেন 92 বলে, পরের 50 তার 58 বলে। সেট হয়ে গেলে মুমিনুল কেমন সেটি ভালোই বুঝেছেন জিম্বাবুয়ান বোলাররা। শুরুতে 3 উইকেট পড়ে যাওয়ার প্রথম ধাক্কা সামলে নিয়েছিলেন মুশফিক মুমিনুল। চতুর্থ উইকেটে তাদের 250 রানের জুটিতে শক্ত ভিত পেয়ে যায় বাংলাদেশ। মুশফিকের 231 বলের অপরাজিত ইনিংসে রয়েছে 9টি চারের মার। যে মাঠ তাদের হাতের তালুর মতোই চেনা, সেখানে টসে জিতে ব্যাটিংয়ে নেমে কেন সিলেটের রূপ দেখা গেল। 13 রানে প্রথম উইকেট হারানোর পর খুবই দ্রুতই চলে গেল আরও 2 উইকেট। রোববার রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে। জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ITF অনুমোদিত জুনিয়র বালক বালিকা টেনিস চ্যাম্পিয়নশিপ রোববার উদ্বোধন করা হয়। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।